আপনার এরপরে কি আছে? ইউআরএল ইনকোড। দেখেন ইউআরএল দিয়ে যখন আপনি কোনো কিছু পাঠান, এই যে একটু আগে আপনাদের যে ইগুলো দেখতেছিলাম বা এই যে এখানে দেখেন তো, এই ওয়েবের ফলে একটা ডিজাইন আছে না, আর ইউআরএল এর ডিজাইন মানেই বোঝে পার্সেন্টেন্স টু জিরো। পার্সেন্টেন্স টু জিরো মানে হলো একটা স্পেস, মনে থাকবে, এইটারই বলে ইউআরএল এর ইনকোড। বোঝা গেছে? এই যে যে জায়গা আমার স্পেস আছে সেই জায়গা পার্সেন্টেন্স জিরো হয়েছে, পার্সেন্টেন্স টু জিরো। তো এটারই হলো কি বলে, এটারই বলে হলো ইউআরএল এর যে রিসোর্স লোকেটার আছে এইটারে ইনকোড করা। আচ্ছা, এইচটিটিপি মানে তো চ্যানেল, এটা কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট করবো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর তার সাথে যদি এসএসএল থাকে বা সিকিউর থাকে তাহলে সেটা হলো এস যুক্ত হবে। একটা এসএসএল কিনে নিতে হয়, ঠিক আছে, বর্তমানে অনেক হোস্টিংয়ের সাথে ফ্রিও দেয়। তো ফ্রি এসএসএল আর কিনা এসএসএল এর মধ্যে পার্থক্য আছে, এটা হলো সিকিউর, যেমন এই ওয়েবসাইটটা হলো সিকিউর, ঠিক আছে। আর কিছু কিছু ওয়েবসাইট দেখবেন এই তালাটা খোলা আছে, তার মানে এটা সিকিউর না। যেমন আপনাদের শেখানোর জন্য আমার একটা ডোমেন নিয়ে ওইখানে এসএসএল দিয়ে রাখি নিয়ে আমি। তো দেখেন এটা কি বলতেছে, নট সিকিউর, কারণ এটাই এসএসএল আমি দিই নাই, ইনস্টল দিই নি, ঠিক আছে। এটা হলো হাবলু নিউজ, ভুয়া নিউজ, ঠিক আছে। তো বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন কিছু শেখানোর কাজে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ড পেজ বা এই জাতীয় হোস্টিং কীভাবে কিনবেন, ঠিক আছে, তারপরে কোনো একটা, হ্যাঁ এইটা হলো ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে প্রথমত, ঠিক আছে। তো এইগুলো শেখানোর জন্য মূলত এটা। তো ধরেন এটা নট সিকিউর, এটাই বলতে আসলাম, এটা হলো সিকিউরিটি। ওইটা হলো এইচটিটিপি, শুধু এখানে শুধু এইচটিটিপি আছে, ঠিক আছে। এখানে যদি আপনি এরকম এটার কপি করেন কোনো জায়গা নিয়ে যদি পেস্ট করতে যান তাহলে দেখবেন শুধু এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আর নেই, ঠিক আছে। যদি বা এর সাথে সিকিউরিটি আছে, এই দেখেন এখন দেখছেন এইচটিটিপিএস হয়েছে, কারণ এসএসএল আছে কিন্তু আমি ইনস্টল দিইনি। তাই ইনস্টল দিলে আমি রিডাইরেক্ট করিনি, এইচটি অ্যাক্সেসে আমি বলে দিইনি যে এটা রিডাইরেক্ট করো। আচ্ছা, তো তারপরে এফটিপি, এফটিপি হলো সাধারণত ফাইল ট্রান্সফার। এই যে আপনি বিভিন্ন জায়গাতে ভিডিও টিডিও ডাউনলোড দেন না, যেমন আমাদের এটা হলো এফটিপি সার্ভার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর এই যে যেমন ফাইল, এটা সাধারণত কম্পিউটার ফাইলের জন্য একদম লোকাল। আপনার যে একটু আগে যে হোমওয়ার্কগুলো আমি ওপেন করছিলাম সেইগুলো কোথায় ছিল বলেন তো? এই যে ফাইলে দেখেন, এই যে ফাইলে ডি ড্রাইভে ওয়েব ডেভেলপমেন্ট অফিসের ব্যাজ, এই যে এগুলো সব কোথায় আছে? ফাইলে, মানে ফাইল মানে হলো লোকাল, ঠিক আছে, যেখানে আপনার সি ড্রাইভ ডি ড্রাইভ এগুলো থাকে, এরকম ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন? এটা বুঝতে কোনো অসুবিধা আছে নাই? তো এটা তো গেল ফাইলের আগে, মানে কোনো একটা কিছুর, ঠিক আছে, এসকেএম জিটারে সাধারণত বলে ইউআরএল এর একদম প্রথমে। এইটা দ্বারা ইউআরএল বোঝে বা ব্রাউজার বোঝে আমার কোথায় যেতে হবে, এই সার্ভারটা কোন টাইপের সেটা আমার নির্দেশ করে, ঠিক আছে। যে আমি কি কোনো মানে কোনো মিডিয়া সার্ভারে যাচ্ছি বা কোনো ফাইল ট্রান্সফার সার্ভারে যাচ্ছি বা কোনো মেইল সার্ভারে যাচ্ছি, কিসে যাচ্ছি, তো সেটা বোঝানোর জন্য সাধারণত এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, ঠিক আছে। আর ফাইল এটা লোকালে না কোন জায়গায় এটা ব্রাউজার বুঝতে পারে। এরপরে ইনকোডে যদি সাধারণত আসা হয়, ঠিক আছে, ট্রাই ইওর সেলফ, দেখেন যে জায়গায় স্পেস আছে সেই জায়গায় প্লাস, তারপরে অন্য অন্য যে ক্যারেক্টারগুলো আমি যখন ইউজ করছি প্রত্যেক ক্যারেক্টারের জন্য, এইভাবে সাধারণত ব্রাউজার কী করে, যেমন এই যে এখানে আমি যে লেখাগুলো লিখছি স্পেস লিখছি বা আমি অন্য অন্য যদি স্পেশাল ক্যারেক্টার ইউজ করি তো তার জন্য ব্রাউজারে আলাদা আলাদা কী করে, এই যে এখানে বলতেছে যদি আপনি কী করতেন এই ক্যারেক্টারটা ইউজ করতেন তাহলে এই ক্যারেক্টারের জন্য পার্সেন্ট অফ 80 হতো। কপিরাইট মার্ক ইউজ করলে তো এখানে কপিরাইট মার্ক থাকবে না, তো সেই ক্ষেত্রে কী ব্যবহার করতো এটা। তো এই দেখেন প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কী করতো, এক একটা আলাদা আলাদা কী আছে, ইউনিকোড আছে, ঠিক আছে। তো এইগুলো হলো সাধারণত ইনকোডিং, কারণ সাধারণ অবস্থায় এখানে ABCD ছাড়া আর 1 2 3 4 ছাড়া আর অল্প কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন স্ল্যাশ, তারপরে হাইপেন, আন্ডারস্কোর, এইগুলো ছাড়া আর বাকিগুলো থাকে না, প্লাস, বাকিগুলোর এইভাবে ইনকোড করে দেয়। ক্লিয়ার?